নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে আমি যেগুলো রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তারপরে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে কিছুটা জিরে ভেজে নেব, সেই জন্য আমি কাঁচা জিরে কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি অল্প ফ্লেমে গ্যাসটাকে কমিয়ে জিরেগুলো আস্তে আস্তে ভেজে নেব, যাতে পুড়ে না যায়, কারণ জিরে খুব তাড়াতাড়ি পুড়ে যায় বেশি ফ্লেমে থাকলে। জিরেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে নেব অল্প কটা শুকনো লঙ্কা, কারণ আমি শুকনো লঙ্কা তরকারিতে ব্যবহার করব সেই জন্য। লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকেও এই প্লেটটার মধ্যে নামিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাতলা মাছ, তো আমি এটাকে আগে থেকেই কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে নুনটা হলুদটা মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়, সেই কারণে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। আর এই দেখো ফিচেটা, আমি ফিচেটা কত সুন্দর করে এভাবে কেটে নিয়েছি, কারণ ফিচেটা মাছের অন্যান্য পিসের থেকে একটু বড় হয়, তাতে নুন হলুদ ঢুকতে অসুবিধা হয়, সেই কারণে আমি একটু এভাবে কেটে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো চলো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, তারপরে মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। ফ্লেমটা কমালাম কারণ তেলগুলো যাতে ছিটকে আমার গায়ে না পড়ে, সেই কারণে ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, তো এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টাতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে কারণ একে অপরের সঙ্গে জয়েন্ট লেগে গেছে। তো চলো কোনো অসুবিধা নাই, আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। ওইদিকে মাছটা ভাজা হতে থাক, আর এইদিকে আমি ভেজে রাখা জিরে আর ভেজে রাখা লঙ্কাগুলো গুঁড়ো করে নেব। আমি জিরেটা আর লঙ্কাটা আলাদা আলাদা করে গুঁড়ো করব, সে কারণে লঙ্কাটাকে জিরের মধ্যে থেকে বেছে আলাদা করে নিলাম। আর এইদিকে বেশি মাছগুলো নামাতে দেরি করা যাবে না, কারণ মাছ ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি দেরি করলে মাছগুলো পুড়ে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলো তেল ঝরিয়ে ঝরিয়ে আস্তে আস্তে তুলে নেব। এখনও বাকি থেকে গেছে মাছের মুড়োটা ভাজতে, তো চলো এবার আমি এগুলোকে তেলের মধ্যে একে একে ছেড়ে দিই। এগুলোও একদিক ভাজা হয়ে গেছে, তো আমি আর একদিক উল্টে দিচ্ছি। এদিকে আমি মাছ ভাজতে ভাজতে জিরেটা শিল নোড়ার উপরে তুলে রেখেছিলাম, তখন গুঁড়ো করা হয়নি, তো এগুলোকে আমি এখন একে একে গুঁড়ো করে নেব। জিরেগুলো সম্পূর্ণভাবে গুঁড়ো করে নিয়েছি, এবার আমি এগুলোকে প্লেটের উপরে তুলে নেব। এবার আমি শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে নেব। আর এইদিকে দেখতে পাচ্ছ মাছের মুড়োটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তো এবার আমি এগুলোকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে তেল ঝরিয়ে নামিয়ে নেব।
আগে থেকে আমি একটা বাটিতে টমেটো কুচি করে কেটে রেখেছিলাম। তো আমি মাছের মধ্যে বেশি কিছু দেব না, সামান্য কিছু দিয়ে রান্না করব, সেটা তোমরা দেখতেই পারবে কি দিয়ে রান্না করছি। তো চলো, টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা। তারপরে আমি দিয়ে দিচ্ছি যেই শুকনো লঙ্কাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি যে জিরেগুলো আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তার মধ্যে কিছুটা জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার প্রায় বেশ কিছুক্ষণ ধরে আমি এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা জল। আমি বেশি পরিমাণ জল দেব না, কারণ ঝোলটা আমি বেশি পরিমাণ করব না মাছের। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম, কারণ যাতে এটা তাড়াতাড়ি ফুটে ওঠে সেই কারণে। তো এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পর এটা প্রায় 2-3 মিনিট মতো ফুটেছে। তো এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখো ঝোলটা কত সুন্দর ফুটছে। তো এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে সম্পূর্ণ কমিয়ে দিয়ে মাছটাকে আর একবার আমি ঢেকে দেব। তো চলো এবার ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। এ দেখো, তোমরা দেখতেই পাচ্ছ মাছের তরকারি পুরো তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আজকে আমাদের মাছের ঝোলটা হলো সম্পূর্ণ নিরামিষভাবে। অনেকেই বলে নাকি মাছের মধ্যে পেঁয়াজ রসুন এসব না দিলে নাকি মাছ নিরামিষ হয়, কিন্তু আমাদের ধারণা মোটেই সেরকম নয়, আমরা সেরকম ভাবি না। কারণ আমাদের কাছে মাছ মাংস এসব মানেই হচ্ছে আমিষ। তো চলো গাইস, আজকে আরও একটি রেসিপি ঝটপট রান্না করে নেওয়া যাক। তো তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল।
ওইদিকে তেল গরম হতে হতে এদিকে সরষে আর কাঁচা লঙ্কা আমরা বেটে নিচ্ছি। তো আমি যেটা বাটছি সেটাকে সরষে বলে কিনা আমি ঠিক জানি না, কারণ এটা কালোটা, আর আমি জানি যে সাদাটাকে যেটা সাদা কালারের হয় সেটাকে বলে সরষে, আর আমরা এটাকে আমাদের এখানকার ভাষায় আমরা বলি রাই। এখন কে কি বলে তা জানি না, তবে আমাদের এখানে বলে সবাই রাই। তো চলো আমরা এখন রাই দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। রাই লঙ্কা বাটা হয়ে গেছে, এবার এটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি তেলের উপরে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে পুরো জলটাকে শুকিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছ সরষের ভেতর থেকে যে জল ছিল সেগুলো সব শুকিয়ে গেছে, আর জিনিসটা পুরো তেল হয়ে গেছে, তেল টাইপের হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি রাখা টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা জিরে। এ দেখো আমি আগে থেকে কিছুটা ভেন্ডি, অনেকে ঢেঁড়শও বলে, তো আমি এগুলোকে আগে থেকে কেটে রেখেছি, এভাবে গোটা গোটা করে কেটেছি, বড় বড় করে লম্বা লম্বা করে। তো এবার আমি এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ খুব বেশি ভেজে নিলে অতটা স্বাদ পাওয়া যায় না আমার মনে হলো। তো সেই কারণে আমি বেশি ভাজবো না, অল্প করে ভেজে নিচ্ছি। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি ভেজে নিয়েছি, তবে বেশি ভাজিনি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, বেশি জল দেব না কারণ এটা ঝোল হবে না, এটা একটু রসার মতো হবে, রসা টাইপের হবে, মানে জাস্ট ভেন্ডিগুলো সেদ্ধ করার মতো আমি জলটা দিলাম, যাতে ঝোল না থেকে যায় সেরকমভাবে। এই দেখো এটা ফুটে উঠেছে, তো আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে ভেন্ডিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা মোটামুটি 5-7 মিনিট মতো আমি ফুটিয়েছি ঢাকা দিয়ে। তো চলো এবার ঢাকনাটা তুলে দেখা যাক কি অবস্থা হয়েছে। তো এটা প্রায় হয়ে এসেছে, কিন্তু এখনও অনেকটাই জল আছে দেখতে পাচ্ছি, আর ভেন্ডিটাও মনে হচ্ছে সেদ্ধ হয়নি ভালোভাবে। তো চলো আমি আর একটু এটাকে ঢেকে রাখবো, তারপরে জলটা শুকিয়ে গেলে, ভেন্ডিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। এটা আবার পুরো রেডি হয়ে গেছে, তো এবার আমি কটা চিনির দানা এটাতে ছড়িয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা একটু বেশি মনে হলো, তাই জন্য এই কটা চিনি আমি দিয়ে দিলাম, তাতে নুনটা একটু হলেও কমবে। খুব একটা বেশি হয়নি, ঠিকই আছে, তাও খালি মুখে একটু মনে হলো। তো চলো এবার এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া যাক। তরকারিটা তো হয়ে গেছে কমপ্লিট, আর আমি আজকে আর কিছু রান্না করব না, সে কারণে গ্যাসটা বন্ধ করে দিলাম। তো চলো এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নেওয়া যাক একটা থালার মধ্যে।
তো দেখো গাইজ, জিনিসটা কত সুন্দর ডেলিসিয়াস হয়েছে, দেখতে সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর হয় এভাবে বানালে। দেখতেই পাচ্ছো, দেখে কতটা সুন্দর মনে হচ্ছে। আর এই দেখো ভেন্ডিগুলো সম্পূর্ণ এভাবে সবগুলো এভাবে গোটা গোটাই হয়ে আছে, একটাও ভেঙে যায়নি। আর ভেতরটা এ দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর ভেতরটা এরকম সাদাই থাকবে, উপরে মশলাটা লাগবে, লেগে উপরে মশলাটা কত সুন্দর লেগেছে, কিন্তু ভেতরে একটা কিছু ঢোকেনি, কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এটা খেতেও খুব সুন্দর লাগে। তো যারা তোমরা কখনো এভাবে বানিয়ে কোনোদিনও খাওনি, তারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে আশা করি। তো আজকের আমার এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর অনুগ্রহ করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে একবার ক্লিক করে রাখো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে আমার পাশে থাকো, আমাকে ভালোবাসো, তোমাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি আমার পরবর্তী ভিডিওগুলো বানাতে অনেক উৎসাহ পাবো।